আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এএস ইসলামিক 2.0 তে আপনাদেরকে স্বাগতম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যে ভিডিওতে আমরা কিছু কথা শুনতে পাব। তাহলে চলুন দর্শক বন্ধুরা, দেরি না করে সরাসরি ভিডিওতে চলে যাই। একই ছেলের তিন মাস্টার পারে আমার এলাকাতে, একই ছেলের মাস্টার কয়টা? ইংরেজি মাস্টারকে মাস গেলে 3000 টাকা দেয়, বাংলা মাস্টারকে মাস গেলে 2000 টাকা দেয়। ওই ছেলেকে মুসলিম ইমাম 3 মাস হলে আরবি পড়ায়, এখন পর্যন্ত বেতন নেই। একই ছেলে 3 মাস্টার, দুটার বেতন ক্লিয়ার, কিন্তু 3 মাস পরে যখন ছেলে বলতেছে আব্বা আমি নিজে নিজে কোরআন পড়ার পারি, তখন বাপ বলতেছে হুজুরের কথা আমার খেয়ালই নেই বা, মানে খেয়ালই নেই। ছেলে যখন বলতেছে আমি নিজে নিজে কোরআন পড়তে পারি, তখন বাপ বলতেছে আমার খেয়ালই নেই রে। তো ঠিক আছে, হুজুর মতো বিদায় করা লাগবে। ছেলের মা বলতেছে ব্যাধ অভিযান করেন না, পকেট 500 টাকার দুটা কসকসা লোট দিয়ে হুজুর দেখবেন মাঝে মধ্যে তারা হুজুরকে সম্মান দেয়, বুঝবেন এরা হুজুরের শত্রু। হুজুরকে সবসময় সম্মান দেওয়া লাগবে, ঠিক কেনা বলেন? হুজুর হুজুর মনে মনে চিন্তা করে 3 মাস পর্যন্ত তোর ডাক শুনি নাই, আজকে 3 মাস পরে খবর কি? এবার ঘরের মধ্যে দিয়ে হাত ধরে বলতে যে হুজুর কত কষ্ট করে আমার ছেলেকে আপনি কোরআন পড়াইছেন, কত কষ্ট করে আমার ছেলের হাতে আপনি কোরআন তুলে দিয়েছেন, হুজুর কোরআন পড়ানোর কোনোদিন দাম দেওয়া যাবে না। আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া লেওয়া জায়েজ নাই। ওই শুনেছে এই কথা বলতে যে কখন, প্রথম দিন না শেষ দিন? এই কথা যদি প্রথম দিন বলতো তাহলে হুজুর বাঁচিয়ে যেত, কিন্তু বলতেছে কোরআন হাতে দেওয়ার পরে আমি শুনেছি আল্লাহর কোরআন পড়াইলে হাদিয়া দেওয়া যায়, হাদিয়া দেওয়া যায় নাই। হুজুর আমি আপনার ঠকাবো না, এই কসকসা 500 টাকার দুইটা নোট এ ধরেন, ধরেন হুজুর একটা জুতা নেবেন আর একটা পাঞ্জাবি নেবেন, এই 1000 টাকা নেন। 1000 টাকা দিয়ে বলে হুজুর ফের কান্দেন কেন? বলে হুজুর আমার বাপ মা মারা গেছে, যদি দয়া করে আমার বাপ মায়ের কবর একটু জিয়ারত করতেন। হুজুর কয়েক 1000 টাকা দিল, এটা কি ছেলের জন্য দিল না বাপের জন্য দিল? মোটর সাইকেলের তো 2 কিলো দুনিয়া গেছে, তাই হুজুরের বাপ শুতে আছে আর মা ওই বাপ মায়ের কবরের পাশে যায় বলতে যে শয়তান শয়তান তোরা যদি ভালো হতি এরকম ব্যাস জন্মা হতো না, জোরে কোন কথা ঠিক কিনা? এটা তো মানুষের জাত না রে। ইংরেজি মাস্টারকে মাস গেলে 3000 দেয় আর আমার 3 মাস পরে 1000 টাকা দিয়ে আমার কবর জিয়ারত করবে লিয়াচ্ছে রে, তোরা তো ভালো না রে। তোরা দুইজন বাপ মা যদি ভালো হতো তাহলে এইরকম খারাপ সন্তান হতো না, ঘরে ঘরে কথা শুনবি না? শুধু একটা কাশি ভাই আরবিতে কাম সারা লাগবে, ধরে কোন ঠিক ওই বেটার সাথে লিয়ে আমি হাত তুলে আরবিতে যত গর্দ আছে ওই না বুঝে খালি আমি মনে মনে কা কি মনে করতেছে আজিত গর্দ না ওর বাপ মা গর্দ করতেছে ওই না বুঝা খালে আমিন আমিন মারতেছে ওস্তাদের ম্যান। আপনার বলেন তো কোরআনের সম্পর্ক যার সাথে থাকে তার দাম বাড়ে না কমে? বাড়ে। তাহলে বাংলাদেশে মৌলভীদের দাম বেশি না কম? আমাদের এলাকার যে কটা মৌলভী পুলিশের চাকরির দরখাস্ত করছিল, দাখিলে পাস, আলেম পাস, হাজেল পাস, স্যার মাদ্রাসা পড়িছে। আমার এলাকার সব কয়টা বাপ মাঝে সাথে লোক টান দিয়েছে পড়া হবে না, দেখছেন? বর্তমান বাংলাদেশে কোরআনের সঙ্গে যার সম্পর্ক বেশি তার দাম একেবারে, কিন্তু দাম কম হলে কি হবে? সম্মান আছে বারে। তোমরা যত বড় নেতা হও যত দামি হও তোমরা সম্মানী হওয়ার পারো নাই, কোরআনের সঙ্গে যার সম্পর্ক থাকবে সে দামি না হলেও আল্লাহ তার সম্মান বাড়ায়া দিবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি পৃথিবীতে সবচাইতে সম্মানিত এবং দামি যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়।
কোরআনের সম্পর্ক যার সঙ্গে থাকে বোঝানোর জন্য বলতেছি, একই গাছের কাঠ দিয়ে তিনটা জিনিস বানাইছে, একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। গাছ কয়টা? একই গাছের কাঠ দিয়ে কয় জিনিস বানাইছে? একটা হলো কি সোফা, একটা খাট, একটা রেহাল। আপনারা বলেন তো দাম বেশি কার? রেহালের কিন্তু দাম বেশি না, রেহালের সম্মান বেশি, আর সোফার দাম বেশি। তার চাইতে কম দাম হলো খাট, একেবারে সর্বনিম্ন হলো রেহাল। রেহালের দাম হলো 25 টাকা, আর সোফার দাম হলো 10,000-20,000 টাকা, খাটের দাম হলো 10,000-15,000 টাকা, আর রেহালের দাম হলো বড় দূর 100 টাকা। এখন চেয়ার বলে, এখন বলেন দাম বেশি কার? রেহালের। বন্ধুরা, তাহলে ভিডিওটা কিরকম লাগলো আপনাদেরকে? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে নিশ্চয়ই আপনি জানাবেন, আপনারা জানাবেন, তাহলে আমি আরো ভালোভাবে ভিডিওটা আপনাদেরকে আমি দিতে পারবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা চেপে দিবেন, তাহলে সবার আগে আমার ভিডিওটা আপনার ওখানে যায়।